সম্মানিত কলিজার বন্ধুরা যে যেখানে আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমি মুস্তাকিম আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মুস্তাকিম ইন্টারন্যাশনাল দর্শক বন্ধুরা বরাবর মতো আজকে চলে আসলাম ছোট্ট একটি আইডিয়া নিয়ে আমার প্রান্তীয় কলিজার বন্ধুরা এটি হচ্ছে বাচ্চাদের খেলনা আইটেমের ব্যবসা আমার প্রান্তিক কলিজার বন্ধুরা যারা এখনও পর্যন্ত বেকার আছেন ব্যবসা না ব্যবসা কী করবেন সেটা নিয়ে চিন্তা ভাবনা আছেন তারা এই ব্যবসাটা করতে পারেন আমার কলেজার বন্ধুরা এটি হচ্ছে অত্যন্ত লাভজনক একটি পেশা প্রান্তপ্রিয় কলিজার বন্ধুরা বাংলাদেশে আঠারো কোটি মানুষ আঠারো কোটি মানুষকে চাকরি দেওয়া কোনো সরকারের পক্ষে সম্ভব না তাই যে যেখান থেকে পারেন ব্যবসা শুরু করুন ব্যবসা অত্যন্ত পবিত্র তাই সততার সাথে ব্যবসা শুরু করুন আপনি মনে রাখবেন যদি আপনি সততার সাথে ব্যবসা শুরু করতে পারেন আপনাকে গ্রো করতে বেশি দেরি লাগবে না আমার প্রান্তীয় কলেজের বন্ধুরা ব্যবসা এমন একটি জিনিস সেটা যদি আপনি ধরে রাখতে পারেন আপনার নিজের কর্মসংস্থান হবে পাশাপাশি অন্যজনের কর্মসংস্থান হবে প্রান্ত কলেজ বন্ধুরা আপনি কেন চাকরি করবেন চাকরির পিছনে কেন ছুটবেন আপনি চাকরির পিছনে না ছুটে আপনি মানুষকে চাকরি দেওয়ার মন মানসিকতা তৈরি করেন আপনি যাতে মানুষকে চাকরি দিতে পারেন আপনার এখানে যেন দু চার পাঁচজন দশজন মানুষ কর্মসংস্থান হয় তারা যেন আপনার এখানে চলতে পারে ওইরকম একটি রাস্তা তৈরি করেন আমার প্রান্ত প্রজের বন্ধুরা আপনারা চাইলে এই খেলনাগুলো তৈরি করতে পারেন এছাড়াও যদি আপনারা কেউ চান যে এই খেলনাগুলো আপনারা পাইকারিতে নিয়ে বিক্রি করবেন দোকানে দোকানে তাহলে করতে পারেন এবং মেলামেলাতে আপনারা পাইকারি কুচরায় দুই বিক্রি করতে পারেন আমার প্রান্তীয় কলিজার বন্ধুরা ব্যবসা যেটাই করবেন আপনাকে মনে রাখতে হবে আপনাকে আইটেম গুলো এমন আইটেম নিয়ে আসতে হবে যে আইটেম গুলো একদম নিউ আপনার যদি নতুন কালেকশন নিয়ে আসেন তাহলে ইনশাল্লাহ আপনারা খুব দ্রুত সাকসেসফুল হতে পারবেন আমার কলেজ আর বন্ধুরা ব্যবসা করবেন তবে সততা নিয়ে ব্যবসা করবেন ব্যবসায় কখনো কাউকে ঠকানোর চেষ্টা করবেন না যে কোনো ব্যবসা করবেন আপনি মনে রাখবেন লাভ করবেন কম সেল করবেন বেশি তাহলে আপনার ব্যবসা খুব দ্রুত আগাবে আমার কলেজ আর বন্ধুরা আমি একটি কথা বলতে চাই আপনার ছেলের হাতে কখনো বাইকের সাবি তুলে দিবেন না তাকে নতুন জীবন দিন আপনার মেয়ের হাতে কখনোই ফোন তুলে দিবেন না তাকে বই তুলে দিন আমার কলেজার বন্ধুরা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আমার প্রান্তের কলেজার বন্ধুরা আমি একটি কথা আপনাকে বলতে চাই অনেকে বলেন ব্যবসা করবেন করবেন বলে ব্যবসা শুরু করেন না তার ব্যবসা শুরু করে দেন এখন থেকে ব্যবসা শুরু করুন দেখুন ব্যবসাটা অত্যন্ত চমৎকার হবে আমার কলিজার বন্ধুরা যে কোনো ব্যবসায় শুরু করুন ব্যবসা শুরু করে দিন আমার কলিজার বন্ধুরা ব্যবসা নিয়ে সময় নষ্ট করবেন না আর অনেকে চাকরির বিজনেস ছুটেন কেন চাকরির বিজনেস ছুটবেন অনেকে প্রবাসী মনে করেন অনেক ভালো দশ লাখ পনেরো লক্ষ টাকা আপনার বেঙে প্রবাসে যান আসলে প্রবাসে যেতে হয় না যে টাকা নিয়ে আপনি প্রবাসী যাবে সে টাকা দিয়ে আপনি বাংলাদেশে দশজন বিশজন লোকের কর্মসংস্থান অনাসাই করতে পারেন কলেজার বন্ধুরা আমি একটি কথা আপনাদেরকে বারবার বলতে চাই আপনার সন্তানকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করুন আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করুন কলিজার বন্ধুরা আপনার ছেলে কার সাথে মিশে মেয়ে কার সাথে মিশে কোথায় যায় কী আসবে ওদের দিকে খেয়াল রাখুন কলিজার বন্ধুরা ব্যবসা করুন ব্যবসায়িক জাতি গঠন করুন আমার চ্যানেল মুস্তাকিম ইন্টারন্যাশনাল যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো কলিজার বন্ধুরা আপনারা যে কোনো ব্যবসায় শুরু করবেন ব্যবসা শুরু করুন তবে আপনারা এই খেলনা ব্যবসাটা করতে পারেন খেলনা ব্যবসা যে কোনো ব্যবসা শুরু করবেন কলিজার বন্ধুরা ব্যবসা শুরু করুন ব্যবসা অত্যন্ত সুন্দর অত্যন্ত চমৎকার জিনিস তাই আমি একটি কথা বারবারই আপনাদেরকে বলি ব্যবসার মধ্যে অসৎ কোনো উপায় অবলম্বন করবেন না সৎপথে উপায় যাতে সৎপথে ব্যবসা করতে পারেন ওইরকম অনুসরিকতা নিয়ে আগান কলিজার বন্ধুরা একদিন আপনারা খুব দ্রুত আগাতে পারবেন আজকে বাংলাদেশ বলেন পৃথিবীর যে কোনো প্রান্তে বলেন করোনার পর থেকে মানুষের একটা আহাকার পড়ে গেছে মানুষ কীভাবে চলবে মানুষ কীভাবে কোন দিকে যাবে সেটা বুঝতে করতে পারতেছে না তাই একজন ব্যবসায়ী খুলে আপনি খুব দ্রুত সাকসেসফুল হতে পারবেন কলিজার বন্ধুরা আপনারা ব্যবসা শুরু করুন ব্যবসা শুরু করুন ব্যবসা করতে টাকা লাগে না অল্প টাকায় ব্যবসা করা যায় আপনারা চাইলে মাত্র পাঁচশো টাকা দিয়েও এই খেলনা আইটেমের ব্যবসা শুরু করতে পারেন অনেকে বলবেন পাঁচশো টাকা দিয়ে কীভাবে ব্যবসা করা যায় হ্যাঁ আমার প্রান্তের কলিজার বন্ধুরা চাইলে পাঁচশো দিয়ে ব্যবসা শুরু করা যায় এই জন্য আপনারা একটি প্রোডাক্ট কিনলেন কিনে আপনারা ছবি উঠিয়ে অনলাইনে পাঠালেন আপনারা ওই যে একটা প্রোডাক্ট কিনলেন এই প্রোডাক্টগুলো ছবি সুন্দর করেটি আমার মা বোনেরাও চাইলে এই ব্যবসাটা খুব সহজে করতে পারে কলিজার বন্ধুরা এতে করে আপনারা মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কলিজার বন্ধুরা ছেলে হন আর মেয়ে হন মনে রাখবেন গরিব হয়ে জন্ম নেওয়াটা অপরাধ না কিন্তু গরিব হয়ে মরাটা অপরাধ তাই টাকা কামান টাকা হচ্ছে দ্বিতীয় অক্সিজেন আমার কলিজার বন্ধুরা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনার টাকার প্রয়োজন আছে তবে সেটা সৎপথে হতে হবে কলিজার বন্ধুরা আমি আর কথা বাড়াবো না আপনাদেরকে একটি কথাই বলতে চাই আপনারা ব্যবসা শুরু করুন তবে এই খেলনার ব্যবসা এমন একটি ব্যবসা এটি হচ্ছে অকিচু মাল থেকে এই ব্যবসাটা তৈরি করতে পারেন আপনারা জানেন বিভিন্ন জলাশয় পুকুর বিভিন্ন খালবাড়ে আপনারা অনেক আবর্জনা পড়ে থাকে প্লাস্টিকের বোতল প্লাস্টিক বিভিন্ন আইটেম পড়ে থাকে আপনার ওই আইটেমগুলো রিসাইক্লিং করে আপনারা এই খেলনাগুলো তৈরি করতে পারেন কলিজার বন্ধুরা একদিকে যেমন পরিবেশ উন্নত হচ্ছে অন্যদিকে আপনার মানুষের কর্মসংস্থান হচ্ছে পাশাপাশি কলিজার বন্ধুরা আমরা দেশে থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারছি আমরা অনেক টাকাই ইনকাম করার রাস্তা পেয়ে যাব কলিজার বন্ধুরা যারা প্রবাসে থাকে যারা রেমিটেন্স যোদ্ধা আমাদের দেশের জন্য কষ্ট করে তারা প্রবাস থেকে এসে একটি সিএনজি কিনে সিএনজি চালান আপনি চালান আমার কোনো আপত্তি নেই তবে আপনি চাইলে একটি কোম্পানি ব্যবসা শুরু করতে পারেন কলিজার বন্ধুরা আপনার নিজের ব্র্যান্ডে একটি কোম্পানি ব্যবসা শুরু করুন আপনি এক এক হাজার ভিজিটিং কার্ড করুন আপনি এক হাজার বাউসার করুন আপনি একটা সাইনবোর্ড করুন করে আপনার নিজের নামে কোম্পানি হয়ে গেল তবে আপনি যে কোনো ব্যবসায়ী করেন সরকারকে কখনোই পাখি দিতে যাবেন না সরকারকে সময় মতো ট্যাক্স পরিশোধ করুন আপনি সবসময় সরকারি যে লাইসেন্সগুলো দরকার সেই লাইসেন্সগুলো করুন এবং সবসময় পথে করার চেষ্টা করুন অনেকে আছে অনেক অসাধু ব্যবসায়ী আছে তারা অবৈধ পথে ব্যবসা করে তারা অনেক সময় দুই নাম্বার কেমিক্যাল ব্যবহার করে তারা মানুষের বুকটাকে ঠকিয়ে থাকে আপনি কখনো বুকটাকে ঠকাতে যাবেন না দর্শক বন্ধুরা সৎপথে ব্যবসা শুরু করুন দেখবেন ইনশাল্লাহ একদিন আপনি সাকসেসফুল হবেন আমার চ্যানেল মুস্তাকিম ইন্টারন্যাশনাল যদি আপনাদের মনে কোথাও কোন কোন জায়গায় আঘাত দিয়ে থাকে তাহলে প্লিজ আমাকে কমা করবেন আর আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ওকে ভালো থাকেন আল্লাহ হাফেজ